নমস্কার, জীবনের নিউজ শিলিগুড়িতে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি দীপায়ন সাহা। ইতিমধ্যে আমরা উপস্থিত রয়েছি প্রধানগর থানার সামনে, যেখানে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার পক্ষ থেকে কিন্তু আজ যে হাস যে 15 বছরের মেয়েকে যে গণধর্ষণ করা হয়ে খুন করা হয়েছে তা নিয়েই কিন্তু আজ প্রধানগর থানায় ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে ডেপুটেশন দিতে এসেছেন তারা। সেই সরাসরি চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। হাঁসখালীতে যে 15 বছরের একটি মেয়েকে গণধর্ষণ করা হয়েছে তা নিয়ে কিন্তু দিন প্রতিদিন রাজ্যে যেভাবে গণধর্ষণের প্রক্রিয়া বাড়ছে তা নিয়ে কিন্তু আজ ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই প্রধাননগর থানায় কিন্তু ইতিমধ্যে ডেপুটেশন দিতে এসেছেন। সে সরাসরি চিত্র ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরছি। রাজ্যে যেভাবে গণধর্ষণ বাড়ছে, রাজ্যের বিভিন্ন জায়গায় যেভাবে গণধর্ষণ বাড়ছে তা নিয়ে কিন্তু আজ প্রধাননগর থানায় ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার পক্ষ থেকে ডেপুটেশন দিতে এসেছেন ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার সদস্যরা। ইতিমধ্যেই তারা এসে উপস্থিত হয়েছে প্রধাননগর থানায়। তারা কিন্তু ইতিমধ্যে এখানে ডেপুটেশন দিতে এসেছেন যে পশ্চিমবঙ্গে যেভাবে গণধর্ষণের তালিকা বাড়ছে তা নিয়ে কিন্তু এখানে ডেপুটেশন দিতে এসেছেন। তারা কিন্তু এখানে স্লোগান তুলছেন যে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, কারণ মুখ্যমন্ত্রীর একটি কুমন্তব্যের জেরে কিন্তু সারা রাজ্যে যেভাবে শিকার হয়েছে তা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর কুমন্তব্যের প্রতিক্রিয়ায় কিন্তু আজ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখানে ডেপুটেশন দিতে এসেছেন ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার সকল সদস্যরা। ইতিমধ্যেই ভারতীয় মহিলা মোর্চার পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই প্রধাননগর থানার সামনে থেকে কিন্তু লাইভ চিত্র আপনার সামনে তুলে ধরছি। इन सब के लिए हम लोग आज डेपुटेशन देने आए हैं। सब जितने भी डिस्ट्रिक्ट है सब में हम लोग का आज हर थाना में हम लोग का डेपुटेशन चल रहा है। क्या मांग कर रहे हैं आप लोग? मांग क्या करेंगे, हमारा महिलाओं की सुरक्षा कहाँ है? पश्चिम बंगाल तो ऐसे पीछे हो रहा है, सारा दुनिया ये इसमें बंगाल में नहीं सारे भारत में बदनाम हो रहा है पश्चिम बंगाल। आज मुख्यमंत्री हम लोग का महिला होते हुए भी दर्शन का आज ऐसा हो गया कि यहाँ पर हम लोग का कोई भी जगह कोई भी महिला सुरक्षित नहीं है। रेगुलरली हम लोग का इस तरीके का दर्शन हम लोग रोज सुनने को मिल रहा है। आप देख रहे हैं कि रेगुलरली मार्च से लेकर अप्रैल तक में कितने दर्शन हुए। इसीलिए हम लोग आज सारे महिला मोर्चा यहाँ का डिस्ट्रिक्ट प्रेसिडेंट अभी शिखा मैत्रेय दीदी और हम हमारे सारे महिला हम लोग सभी यहाँ पर इसीलिए आज प्रदर्शन कर रहे हैं। हम लोग मुख्यमंत्री का पदत्याग
हम लोग डिमांड कर रहे हैं कि अगर वो नहीं कर सकते हमारा सुरक्षा तो उनको कोई हक नहीं है कि आज पश्चिम बंगाल का मुख्यमंत्री बने रहने का। ইতিমধ্যে আমরা আপনাদের সঙ্গে কথা তুলে ধরলাম যে পাঁচজনকে কিন্তু ইতিমধ্যে প্রধাননগর থানায় ঢুকতে দেওয়া হয়েছে তাদের ডেপুটেশন প্রদান করার জন্য। এখানে কিন্তু তারা অভিযোগ করছেন গণধর্ষণের পর গায়ে গোপন অঙ্গে কেরোসিন মহিলাকে পুড়িয়ে মারার চেষ্টা এবং ইতিমধ্যে পশ্চিমবঙ্গে গণধর্ষণ আজ রোজমাচয়। ধিক্কার মুখ্যমন্ত্রী, তারা কিন্তু ইতিমধ্যেই এখানে অভিযোগ তুলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ নিয়ে। পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় গণধর্ষণের ঘটনা ঘটছে তা নিয়ে আজ ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই শিলিগুড়ি প্রধাননগর থানায় কিন্তু ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার যে সমস্ত সদস্যরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন ডেপুটেশনের জন্য। তারা কিন্তু এটাও আবেদন করছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই, এই নিয়েও কিন্তু তারা অভিযোগ দায়ের করছেন। ইতিমধ্যে উপস্থিত আমরা প্রধাননগর থানায় যেখানে ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার পক্ষ থেকে ডেপুটেশন দিচ্ছেন রাজ্যে যেভাবে গণধর্ষণের প্রতিহিংসা দিন প্রতিদিন বেড়ে চলেছে তা নিয়েই কিন্তু আজ এখানে ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার পক্ষ থেকে কিন্তু ডেপুটেশন প্রদান করছেন এখানে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার সদস্যরা। দিন কয়েকদিন আগেই কিন্তু একটি ঘটনা আমাদের চোখের সামনে এসেছিল যে হাঁসখালীতে কিন্তু একটি 15 বছরের মেয়েকে গণধর্ষণ করে তাকে খুন করা হয়। তা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এই নিয়ে প্রতিবাদ চালাচ্ছে DYFI বলুন, আপনি ভারতীয় জনতা পার্টি বলুন, বিভিন্ন যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দলের থেকে এই নিয়ে কিন্তু প্রতিবাদ মিছিল কিন্তু ইতিমধ্যে বেরিয়েছে। তা নিয়েই আজ প্রধাননগর থানার সামনে ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার পক্ষ থেকে দিন প্রতিদিন যেভাবে গণধর্ষণ বাড়ছে রাজ্যে যেভাবে গণধর্ষণ বাড়ছে তা নিয়ে আজ প্রধাননগর থানায় ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চারা ডেপুটেশন দিচ্ছেন সে সরাসরি চিত্র লাইভ তুলে ধরছি আপনাদের সামনে।
मैं आकबार जान रखब इतिमदे उपस्थित रही प्रधाननगर थाना जेखने दिन प्रतिदिन राज्य जे भाव गणधर्षण बढ़े आज भारतीय जनता पार्टी महिला मोर्चार पक्ष इतिमदे भारतीय जनता पार्टी महिला मोर्चार जो सदस्य रही ता क्यों इतिमदे प्रधाननगर थाना सामने इसे उपस्थित रही ता क्यों इतिमदे डेपुटेशन दिखान राज्य जे भाव दिन प्रतिदिन गणधर्षण बढ़े स्थानीय किंतु आज प्रधाननगर थाना भारतीय जनता पार्टी महिला मोर्चार पक्ष डेपुटेशन प्रदान कर इतिमदे भारतीय महिला मोर्चार पक्ष जे पाँच जन महिला सदस्य रही ता क्योंकि इतिमदे भरे ढुके डेपुटेशन प्रदान कर सकल अन्य सदस्य रही ता क्योंकि इतिमदे प्रधाननगर बहरे थाना क्योंकि उपस्थित रही এরকম অন্যান্য বিভিন্ন আপডেটস নিয়ে আপনাদের সাথে জোড়ার চেষ্টা করব। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, দেখতে থাকুন জিভিএনএন নিউজ শিলিগুড়ি। ধন্যবাদ।